মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত শ্রদ্ধাভাজনরা মাইকরা, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব এবং আজকে এখানে উপস্থিত রয়েছেন এলাকার বিশিষ্ট ওলামায়ে কিরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, কষ্ট স্বীকার করে আজকে এই মাহফিলে উপস্থিত এই দরবারে হাজির হয়েছেন আমার মুরব্বিয়ানে জাম সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের আমাদের কচিকাচা শিশুরা, পর্দার আলের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলার জমিনের সংস্কৃতি, এই বাংলাদেশে আমরা যারা আছি, আমাদেরকে কুয়েতি সংস্কৃতি দিয়ে, আমাদেরকে বাহরাইনের সংস্কৃতি দিয়ে কোনোদিন পদ নষ্ট করা যাবে না। নামাজ পড়ি, এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ ওয়াজিব মিলে ২০ টাকা, জোহরের নামাজ ৪ রাকাত, আসর ৪, ৮, এশা ৪, কত ১২, মাগরিব ৩, ১৫, এরপরে বেতের ৩, কত ১৮, ফজর ২, কত ২০, তো ফরজ ওয়াজিব যেটা আমাদের অত্যাবশ্যক ২৪ ঘন্টায় ২০ রাকাত নামাজ পড়ি আমরা, এটা আমাদের জন্য বাঞ্ছনীয়, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। সুন্নাত অবশ্যই আমাদের উপরে, সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ, না করলে কিয়ামতের ময়দানে গুনাহগার হব এবং নবীজি আমাদেরকে তাড়িয়ে দিবেন, নবী বলবেন তুমি আমার উম্মত না, সর পালা। কথা বুঝতে পারছেন? কোন কায়নাতের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার আল্লাহর নবী, ঠিক নবী তোমার জন্য মাটির ব্যবসা যারা করেন গো, আপনার মাটি সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর আগে কলম সৃষ্টি হয়েছে, ওই সময় মাটির কোন অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ যখন কলম বানাইছে ওই সময় আল্লাহর আরশ ছিল পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। এখন আমাদের জানা উচিত পানি আগে না আরশ আগে। জগৎ বিখ্যাত কাশফুল খাবার মধ্যে ইমামে ইসমাইল আজলনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন, শারিহুল বুখারী ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আন্নাল আরশা কাবলাল কলম, নিশ্চয় আরো সৃষ্টি হয়েছে কলমের আগে, আরো সৃষ্টি হয়েছে কলমের আগে। তার মানে মাটি যখন ছিল না, এমন কি সাত আসমানও যখন ছিল না, তখনও কলম ছিল, কলম যখন ছিল না তখন আল্লাহর আরশ
ছিল। এবার আরো শুনুন, ইমাম আহমদ বিন হামদুন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কাশফুল খাফা মাওয়াহিবুল লাদুনিয়া দুইটা কিতাবের স্পষ্ট উল্লেখ, এই আরশে আযিম সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ পানি সৃষ্টি করেছে।